আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে যে শিরোনামটি আছে সেই শিরোনামের লেসন 2 দ্য হিস্ট্রিক 7 মার্চ স্পিচ, এই লেসনটি আমি আজকে তোমাদের পড়াবো। প্যারাফ্রেজ করে পড়াবো, বুঝিয়ে বুঝিয়ে দিব, যাতে করে তোমাদের জন্য ব্যাপারটি আরও সহজ হয়ে যায়। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ধৈর্য ধারণ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ভিউয়ার্স, লেটস স্টার্ট। ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড হিজ মোস্ট আইকনিক স্পিচ অ্যাট দ্য রেসকোর্স ময়দান, নাও সোহরার দি উদ্যান, অন 7 মার্চ 1971। প্রিয় শিক্ষার্থী, একদম দেখো প্রথম থেকে এখানে কি লেখা আছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবার লেখা আছে ডেলিভার্ড। ডেলিভার্ড মানে হচ্ছে তিনি প্রদান করেন, হিজ মোস্ট আইকনিক স্পিচ, তার সবথেকে প্রতীকী যে বক্তব্য, অ্যাট রেসকোর্স ময়দান। কোথায়? রেসকোর্স ময়দানে, বর্তমানে নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। অন 7 মার্চ 1971, 1971 সালে 7 মার্চ, তাহলে 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা কিনা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেইখানে তিনি তার ঐতিহাসিক 7 মার্চের যে বক্তব্যটি সেটি দেন। হি কল্ড অন হিজ ফেলো কান্ট্রিম্যান, তিনি তার প্রিয় দেশবাসীকে দাবি মানে আহ্বান করেন, টু গেট রেডি, প্রস্তুত হওয়ার জন্য, ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, স্বাধীনতার জন্য প্রস্তুত হতে বলেন তাদেরকে। অন দ্যাট ডে, ওই দিন, আ মিলিয়ন পিপল মানে 10 লক্ষ লোক গ্যাদার্ড দেয়ার সেখানে জড়ো হয়, টু লিসেন শুনতে, টু দেয়ার গ্রেট লিডার, তাদের মহান নেতার কথা শুনতে জড়ো হয়। ইট ওয়াজ দিস স্পিচ দ্যাট এনকারেজড দ্য ফ্রিডম সিকিং বাঙালিস টু প্রিপেয়ার ফর দ্য লিবারেশন ওয়ার, এটা ছিল তার বক্তব্য যা উৎসাহিত করে। এনকারেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা। প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা। দ্য ফ্রিডম সিকিং বাঙালিস, মুক্তিকামী বাঙালিদেরকে উৎসাহিত করে, টু প্রিপেয়ার, প্রস্তুত হতে, ফর দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের জন্য। দ্য 19 মিনিট স্পিচ, 19 মিনিটের যে বক্তব্য, হ্যাজ বিন রেকগনাইজড, হ্যাজ বিন শব্দের অর্থ হয়েছে, রেকগনাইজড মানে স্বীকৃত, অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে বাই ইউনেস্কো, ইউনেস্কোর দ্বারা, অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট ডকুমেন্টারি হেরিটেজেস, অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ঐতিহ্যের মধ্যে এটি পড়ে, বা সেটা মানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যচিত্র যে ঐতিহ্য, সেটা হিসেবে স্বীকৃত হয়েছে ইউনেস্কোর দ্বারা এই 19 মিনিটের বক্তব্যটি। ইউনেস্কো অ্যাডেড দ্য স্পিচ টু দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার অ্যাজ এ ডকুমেন্টারি হেরিটেজ অন 30 অক্টোবর 2017, অর্থাৎ ইউনেস্কো অ্যাডেড যুক্ত করে দ্য স্পিচ, এই বক্তব্যটিকে, টু দ্য মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার, অর্থাৎ মানে কোথায়, মেমোরিজ অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার, এইখানে অ্যাজ এ ডকুমেন্টারি হেরিটেজ, একটি তথ্যচিত্রের ঐতিহ্য হিসেবে 2017 সালে 30 অক্টোবর, গিভিং ইট আ লেজেন্ডারি স্ট্যাটাস, যার ফলে এটি পায় একটা যুগান্তকারী একটা স্ট্যাটাস বা মর্যাদা পায় এই বক্তব্যটি। আইরিনা বোকোভা, ডিরেক্টর জেনারেল অব ইউনেস্কো, ইউনেস্কোর মহাপরিচালক আইরিনা বোকোভা অ্যানাউন্সড, ঘোষণা করেন দ্য ডিসিশন, এই সিদ্ধান্তটি, অ্যাজ ইটস হেডকোয়ার্টার্স, অ্যাট ইটস হেডকোয়ার্টার্স, অর্থাৎ ইউনেস্কোর যে হেডকোয়ার্টার, সদর দপ্তর, সেখানে প্যারিসে। হ্যাঁ, তো ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস, সেখানে তিনি এই ডিসিশনটি বা সিদ্ধান্তটি ঘোষণা করেন। ইউনেস্কো অফিসিয়াল ওয়েবসাইট সেস, ইউনেস্কোর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা বলে, কি বলে দেখো, দ্যাট দ্য স্পিচ, এই বক্তব্যটি ইফেক্টিভলি ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এটি মানে কার্যকরভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। দ্য স্পিচ ওয়াজ এক্সটেম্পোর, এই স্পিচটি ছিল মানে তাৎক্ষণিক, এটি কোনো পূর্ব নির্ধারিত ছিল না, অর্থাৎ পূর্ব থেকে লিখিত কোনো বক্তব্য ছিল না। অ্যান্ড দেয়ার ওয়াজ নো রিটেন স্ক্রিপ্ট, এবং এটার জন্য কোনো লিখিত স্ক্রিপ্ট ছিল না যে সেটা দেখে দেখে পড়বে, ব্যাপারটা এমন না, তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে এই বক্তব্য বা ভাষণটি দেন। হি স্টার্টেড হিজ স্পিচ উইথ দিস ওয়ার্ডস, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার বক্তব্যটি এই শব্দগুলো দিয়ে শুরু করেন,
টুডে, আজ আই অ্যাপিয়ার বিফোর ইউ, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি উইথ আ হেভি হার্ট, একটা হেভি হার্ট, একটা ভাঙা ভগ্ন হৃদয় নিয়ে, ভারী হৃদয় নিয়ে। কারণ মানুষের হৃদয় কখন ভারী হয়? যখন মানুষের মনে অনেক কষ্ট জমে থাকে, তখন সেই হৃদয়টা হেভি হার্ট বা ভারী হৃদয় হয়ে পড়ে। ইউ নো এভরিথিং, আপনারা সব কিছু জানেন, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল, এবং আপনারা সব কিছু বোঝেন, আপনারা সব কিছু জানেন এবং বোঝেন। উই ট্রাইড উইথ আওয়ার লাইফস, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। টুডে দ্য পিপল অফ বেঙ্গল, আজকে বাংলার মানুষ ওয়ান ফ্রিডম, স্বাধীনতা চায়। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ ওয়ান টু সার্ভাইভ, তারা টিকে থাকতে চায়, বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান টু হ্যাভ দেয়ার রাইটস, বাংলার মানুষ তাদের অধিকার চায়। আচ্ছা, এই কথাগুলো দিয়ে তিনি তার বক্তব্যটি শুরু করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই প্যাসেজটি পড়লাম এবং আমি মনে করি প্যাসেজটি তোমাদেরকে এই অনেক সাহায্য করবে এই অধ্যায়টি বোঝার ক্ষেত্রে। আর এখানে আমি কিছু ওয়ার্ডসগুলো আবার একটু বলে দিচ্ছি সুবিধার জন্য। দেখো, এনকারেজ শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা, গ্যাদার মানে হচ্ছে জড়ো করা, এছাড়া এখানে লেজেন্ডারি মানে হচ্ছে কিংবদন্তি, স্ট্যাটাস মানে মর্যাদা, হ্যাঁ ডকুমেন্টারি মানে হচ্ছে তথ্যচিত্র, ঠিক আছে, ডকুমেন্টারি শব্দের অর্থ হচ্ছে তথ্যচিত্র, আর ডিরেক্টর জেনারেল মানে মহাপরিচালক, ইফেক্টিভলি কার্যকরভাবে, এই তো এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমার মনে হয়েছে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্যাসেজটি দেখেছো ইতিমধ্যে, ভিডিওটি দেখলে, এবং তোমাদের কাছে কেমন মনে হলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস, টেক কেয়ার।